করোনা পজিটিভ ধরা পড়ায় বন্ধ হলো বলাগড়ের বিডিও অফিস। হুগলি জেলার বলাগড় ব্লকের বিডিও সুমিত সরকারের করোনা পজিটিভ ধরা পড়ল। তার সঙ্গে থাকা আরো বেশ কিছু জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিধায়ক অসীম মাঝি বলেন, করোনা সংক্রমণ রুখতে 5 দিন বন্ধ থাকবে বিডিও অফিস। বিডিও অফিস স্যানিটাইজিং করা হবে। যেমন আমার বিডিও করোনা পজিটিভ এসেছে আর বিডিওর একটা স্টাফ এসেছে করোনা পজিটিভ, বিডিও হোমেতেই আছে, হোম আইসোলেশনই আছে। বিডিও অফিসে প্রায় বন্ধ, বিডিও অফিসটাকে স্যানিটাইজেশনের জন্য কালকেই সভাপতির সঙ্গে রাত্রে পাতা হয়েছে যে আগামীকাল কিংবা পরশুর মধ্যে আমরা বিডিওকে ইয়ে করবো। আর তার মধ্যেই তো কালকের দিনটাই অফিস আছে, পরশু লকডাউন আছে, তারপরের দিন লকডাউন আছে, তারপর দিন শনিবার, তারপর দিন রবিবার। হুগলি থেকে মনতোষ চৌধুরী, রিপোর্ট দ্য টাইমস। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। সেই দিবসকে কেন্দ্র করে রানাঘাট শহরের পথচারীদের মাস্ক বিতরণ করলেন রানাঘাটের বিভিন্ন জায়গা থেকে আসা ফটোগ্রাফাররা। মাস্ক বিতরণের আগে আনুষ্ঠানিকভাবে রানাঘাটের পৌর প্রশাসক ও রানাঘাট থানার এসআইয়ের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।